কিছুদিন আগে অসুস্থ মুকুল রায়কে দেখতে এসে সেচমন্ত্রী পার্থভূমিক বলেছিলেন তিনি বিজয় করতে এসেছেন, প্রতি বছরই বিজয় করতে আসেন। ফোনে কথা হয়েছিল তিনি দাদাকে প্রণাম করতে এসেছেন। কিছুই না, আমি বিজয় করতে এসেছি মুকুলদার কাছে, আমি প্রত্যেকবার আসি বিজয়া করতে। আমি এবারও এসেছি, আপনার সাথে গতকাল আমার কথা হয়েছে যে বিজয় করতে আসবো, দাদাকে প্রণাম করতে আসবো, আমি দাদাকে প্রণাম করতে এসেছি। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দীঘার যত হোটেল দিয়েছে শুভেন্দু দিয়েছে, বেআইনি হোটেল দিয়েছে কিনা সেটা শুভেন্দু বলতে পারবেন। তিনি আরো বলেন যত দুই নম্বরই নম্বর আছে সব শুভেন্দুর মুখস্থ। দীঘায় যত হোটেল এরকম দিয়েছে সব শুভেন্দু দিয়েছে, এখন ও বেআইনি হোটেল দিয়েছে কিনা শুভেন্দু সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ দীঘার একচ্ছত্র নায়ক শুভেন্দু ছিল। আমার মনে হয় দুটো নাম্বার ওর কাছে আছে, কারণ ও যখন এত নাম্বার জানে তাহলে ওই দুটো নাম্বারও ও জানে, তাই না? তার মানে ও যত এরকম দু নম্বরই নাম্বারের কথা বলছে সব দু নম্বরই নাম্বারগুলোর মুখস্থ, ওই উত্তর দিতে পারবে। 2021 সালে মমতা ব্যানার্জি যে সরকার গঠন করেছেন আড়াই বছর হতে চলল, আজ অবধি কেউ এখনো একটা অভিযোগ করতে পারেনি, যত অভিযোগ আসছে সব পুরনো। আর ওই সময় মন্ত্রিসভায় এক দুই তিনজনের মধ্যে শুভেন্দু একজন ছিলেন। ওই মন্ত্রিসভা সবার ব্যাপারে তদন্ত করতে হলে শুভেন্দু অধিকারীকেও তদন্তের আয়তায় আনতে হবে। 21 সালে মমতা ব্যানার্জি যে সরকার গঠিত করেছে প্রায় আড়াই বছর হতে চলল, আজ অবধি কেউ একটা অভিযোগ করতে পারেনি, যত অভিযোগ আসছে সব আগের পুরনো 18-17 ওই সময়টা। আর ওই সময়ই মন্ত্রিসভায় যিনি এক দুই তিনের মধ্যে ছিলেন তার মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী। অতএব যদি ওই মন্ত্রিসভার সবার ব্যাপারে তদন্ত করতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকেও তদন্তের আওতায় আনা উচিত।